হেজরা করেছে কারা ছিল, কারা করেছে এগুলো, কারা করেছে? স্বপন সামন্তের কিছু লোকজন, আর স্বপন সামন্ত জানি না, স্বপন সামন্ত নিজে ছিলেন, সে তৃণমূলের লোকজন ছিল, তৃণমূলের লোকজন, আর শিলা সিং। আপনাদের কি করেছে, কি করা হয়েছে? আমরা মিটিং করছিলাম, হঠাৎ করে কতজন ছেলে মিলে নিয়ে গিয়ে আমাদের উপর অত্যাচার শুরু করে। আচ্ছা, তরফ থেকে অভিযোগ আসছে যে আপনার নেতৃত্বে তাদের মিটিং চলাকালীন তাদের উপর হামলা করা হয়েছে এবং মহিলাদের শিলাবাহানি, কাপড় ছেঁড়া, এই ধরনের ঘটনা ঘটেছে এবং থানায় অভিযোগ হয়েছে, বিক্ষোভও চলছে, কি বলবো? এসব প্রশ্নের উত্তর নেই, সম্পূর্ণ পরিকল্পিত ব্যাপার, ওরা নিজেদের অবস্থান ঠিক করতে পারছে না, হাজার হাজার কে বিজেপি আর কে কী ধরনের কর্মী ওরা নিজেরাই দিশেহারা, সেই ক্ষেত্রে বিরোধী দলকে দুর্বল করার জন্য আজকে তারা একটা মিথ্যা অভিযোগ এনেছে। সকালে আমাদের পুরসুর কর্মসূচি ছিল দিলীপ যাদবের, আমাদের দলের নেতৃত্বে আমরা ওদিকে গিয়েছিলাম, তারপরে আমরা ফিরে এসেছি, আমাদের শুনলাম ভাইস চেয়ারম্যানের আমাদের বাড়ি আক্রমণ হয়েছে, সেখানে একটা ঘটনার ভাইকে মারধর করেছে, আমরা নিয়ে বেলা বারোটায় আমরা এখানে যখন ফিরি তারপরে দেখি এই ধরনের ঘটনা, আপনাদের মুখেই প্রথম শুনলাম। তো যাই হোক, এটা একবারে সম্পূর্ণ ভিত্তিহীন, নিজেদের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, যাতে ওরা মানুষকে বিভ্রান্তি করার জন্য এবং নিজেদের স্বার্থসিদ্ধি উদ্দেশ্যপ্রণীতভাবে আজকে এই অভিযোগ এনে বিরোধী দলকে দুর্বল করতে চাইছে, এটা ওদের অভিসন্ধি ছাড়া কিছুই নেই।